কে বললো আমি তোমায় বিয়ে করতে রাজি? সত্যি তুমি রাজি নও? দেখো সৈকত, আমি যাকে বিয়ে করব তার সম্পর্কে সমস্ত কিছু না জেনে আমার ভালো লাগা, আমার পছন্দ, আমার মতামতের সঙ্গে তার মত মেলে কিনা, সেই সমস্ত কিছু যদি না মেলে তাহলে তো বিয়ে করার কোনো প্রশ্ন উঠছে না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তার মানে তোমার আর আমার কোনোদিন বিয়ে হবে না। কেন, আমরা দুজনে কি শুধু বন্ধু থাকতে পারি? নিশ্চয়ই পারি, কিন্তু তার আগে বলো তুমি কি খাবে? দুটো লার্জ বিস্কি অর্ডার করি? না, আমি ড্রিঙ্ক করি না। তুমি ওয়েটার, দুটো লার্জ বিস্কি, বাকিটা পরে বলছি। আমি তো বললাম আমি ড্রিঙ্ক করি না, তাহলে দুটো অর্ডার দিলে কেন? ঠিক আছে, আমি খেয়ে নেবো, এমনিতেই দুটোতে আমার কিছু হয় না। রোজ খাও? হ্যাঁ, নিয়ম করে, মানে ওই নাইট থাকলে শুধু খাই না। আর এসব কথা বলে কি লাভ? দেখুন, এটা তো কোনো এক্সকিউজ হতে পারে না। তাহলে তো বলতে হয় আমার উপর ওর কোনো ভরসাই ছিল না। না না, ভরসা ছিল, আপনি জানেন না সৈকত আপনাকে কি পাগলের মতো ভালোবাসে। আচ্ছা অপর্ণা দেবী, আপনি পারেন না আমাদের এই অনিচ্ছাকৃত ভুলটার জন্য ক্ষমা করে দিতে? কিন্তু কোনো কিন্তু নয়, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আর প্লিজ, আমার বুক স্টোরের চাকরিটা আপনি ছেড়ে দেবেন না। বুক স্টোরের চাকরিটা নিয়ে আমাকে আরও কয়েকটা দিন ভাবার সময় দিলে খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, সে না হয় ভাবা যাবে। এখন চলুন না কোথাও গিয়ে বসি। কোথায়? না মানে রাস্তায় দাঁড়িয়ে তো সব কথা হয় না, কোথাও কফি খেতে খেতে কথা বলা যাবে। কিছু মনে করবেন না, আমার না বাড়িতে ফেরাটা খুব জরুরি, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে। না না, সে আপনি পরে বাড়ি ফিরে গেলে না, একটা কফি খেতে তো বেশি সময় লাগবে না। প্লিজ অপর্ণা, চলুন, প্লিজ প্লিজ আসুন। বাবা, এ তো দেখছি একবারে বিয়ের সাজেই চলে এসেছে। তা কপট কপটি কি নিজেরাই উড়ে এলে নাকি বাড়ির লোকেরা খাঁচার দরজাটা খুলে দিল? বলছিলাম কি দাদা, এদেরকে রাখলে আমি কোনো বিপদে পড়বো না তো? না না বৌমা, এমনি তুমি কিচ্ছু ভেবো না, জয়কালী আমি তো আছি, তাছাড়া ওরা খুব ভালো ছেলে। ভজু কাতু, মানে কি 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 করি বলো তো? আরে দিয়েই দাও না। হ্যাঁ দাদা যখন বলছে, আর আমাদের বাড়িটাও কিরম ফাঁকা ফাঁকা লাগে। দি বলো। ঠিক আছে দাদা, ওরা ওরা থাকবে, চলো এসো। আমি কার কাছেই বা এই কথাগুলো বলছি? আপনাদের মতো হৃদয়হীনের দল এসব বুঝবে কেন? প্লিজ অপর্ণা, প্লিজ প্লিজ, আপনি আমার বুক স্টোরে চাকরিটা ছেড়ে যাবেন না প্লিজ। চাকরি দিয়ে দয়া করার সিদ্ধান্তটা আপনাদের ছিল, চাকরি ছাড়া সিদ্ধান্তটা একান্ত আমার। না না দেখুন অপর্ণা, আপনি বুঝতে পারছেন না, আপনি এভাবে চাকরিটা ছেড়ে গেলে আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, আমি জানি যে আপনি আমাকে আর বিশ্বাস করেন না, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আপনি কষ্ট পেয়েছেন বলে আমাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নেওয়াটা কি উচিত হচ্ছে? প্লিজ অপর্ণা, আপনি প্রমিস করুন যে আপনি আবার আগের মতো আমার বুক স্টোরে আসবেন প্লিজ। ঠিক আছে আসবো। আসবেন? কবে কবে আসবেন বলুন। কবে আসবো আমি জানি না, আসবো। থ্যাংক ইউ। আচ্ছা মা, অপর্ণা আবার কবে আসবে গো আমাদের বাড়িতে? ওর বোনের বিয়ে মিটে গেলে ও ঠিক চলে আসবে। বাবা, অপর্ণা ফিরে এলে জয়ন্তী কিছুটা স্বস্তি পাবে বল, ওকে পড়াতে গিয়ে ও যা হিমশিম খাচ্ছে। সত্যি অপর্ণা, তুমি আমায় ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে এলে আমিও বেঁচে যাই। তোমাকে ছাড়া বাঁচা যে বড় কষ্টের, বড় যন্ত্রণার।